মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল টানিও ব্লগ। তো এখন বাজে হচ্ছে 10:30। তো আজকে না সকালবেলা ওয়ার্কআউট ক্লাসটা নেই, আজকে ক্লাসটা অফ আছে। আর আজকে না সকাল থেকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার, রোদ টোদ ওঠেনি সকাল থেকে। কে জানে একটু বৃষ্টি টিষ্টি হলে না ভালো হয়, কিন্তু যদি বৃষ্টি না হয় এমন না, মেঘলা ওয়েদারে গরমটা আরও বেশি বাড়ে, ঠাকুর ঠাকুর করে একটু বৃষ্টি হয়। প্রতিদিনই ওয়েদার রিপোর্ট চেক করি, দেখাচ্ছে বৃষ্টি টিষ্টি আছে, কিন্তু লাস্টিকে বৃষ্টি টিষ্টি কিছুই হয় না। তো এখন যাবো, গিয়ে ব্রেকফাস্ট করবো, তারপরে ঘরের যা কাজবাজ থাকে সেগুলোই করবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। দেখতে যে একটা সপ্তাহ কিভাবে কেটে যায় না বোঝাই যায় না, মনে হচ্ছে এই জাস্ট দুদিন আগেই সানডে ছিল, কিন্তু দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল। আজকে হচ্ছে স্যাটারডে, আবার কালকে হচ্ছে সানডে। তো মানে বোঝাই যায় না যে কোথার থেকে দিন হয় কোথার থেকে রাত হয়। তো আজকে তো সকাল থেকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার, ঠাকুর ঠাকুর করে একটু বৃষ্টি বৃষ্টি হয়। তো এখন যাব গিয়ে ব্রেকফাস্টটাকে করে নেব। পুরো মেঘলা ওয়েদার, আকাশে মেঘ নেই কিন্তু পুরো মেঘলা ওয়েদার, ঠাকুর ঠাকুর করে একটু বৃষ্টি হলে যেন ভালো হয়। আর এই গাছে দেখেছো কতগুলো ফুল ফুটেছে, ডেলি না এত এত করে ফুল ফোটে। আর এই ফুলটার কালারটা জাস্ট দেখো, ফাটাফাটি এসছে কালারটা। যাই গিয়ে ব্রেকফাস্ট করে নিই। সকালবেলা ও তো ওই চিড়ে দিয়ে দই দিয়ে কলা দিয়ে খেয়ে গেছে, তো আজকে না আমার ওই মানে চিড়ে খেতে ইচ্ছে করছে না, কারণ কালকেও খেয়েছে। আর ডেলি ডেলি না এক টাইপের ব্রেকফাস্ট ভালো লাগে না। তো ঘরে হচ্ছে ওই ওটস ছিল, তো এই কিছুক্ষণ হলো ওটস বানিয়ে রেখে দিয়েছি, একদম না গরম গরম খাওয়া যায় না ওটস। তো আমি আজকে খাবো হচ্ছে মশালা ওটস, তো ওটস খাবো, খেয়ে হচ্ছে রান্নাটাকে বসাবো। আর আজকে করব হচ্ছে মাছ। তো এই সপ্তাহে হচ্ছে দু রকমের মাছ এনেছিলাম হচ্ছে পুঁটি মাছ, এটা তো খাওয়া হয়ে গেছে, আর এনেছিলাম হচ্ছে তেলাপিয়া মাছ, যেটা একটু বেশি করে মানে দুদিনের মতো এনেছিলাম। তো এই সপ্তাহে তো একদিন মাছ করা হয়নি, তো ওই দিনে তেলাপিয়া মাছ রয়েছেই। তো ভাবছি আজকে সমস্ত তেলাপিয়া মাছ না একবারেই রান্না করে নেব, আর ফ্রিজে রাখবো না, এক সপ্তাহের বেশি না ফ্রিজে মানে না রাখাটাই উচিত। তো তার জন্য সমস্ত মাছ ফ্রিজ দিয়ে বার করে নিয়েছি। দেখা যাক কী করি, ভেবেছিলাম যে একদিন করব হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল, একদিন করব হচ্ছে ঝোল, তো সেই হিসেবে ভাগও করে রেখেছিলাম। এবার দেখা যাক কী করি, এখনও কিছু ডিসাইড করিনি। মাছটা তো বার করে রেখেছি, আস্তে আস্তে নরম হোক, কারণ ডিপ ফ্রিজে ছিল। তো ফার্স্টে ব্রেকফাস্টটাকে করে নিই। ব্রেকফাস্টটা বানিয়ে এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম, এখনও বেশ ভালো গরম আছে, এখন খেয়ে নেব। এটা করেছি অনেকক্ষণই কিন্তু এখনও ভালো মতো না ঠান্ডা হয় না, একদম গরম গরম খেলে না জিভ পুড়ে যায়। একটুখানি সস দিয়ে খাবো, এটা না খেতে খুব ভালো লাগে, আর একদম ইজি, 2 মিনিট লাগে এটা বানাতে। এখন বাজে হচ্ছে ওই 11:45 মতো, তো রান্নাঘরে তো এসেছি অনেকক্ষণ আগে। এবার প্রথমেই তো বললাম যে আজকে মাছ করব, তো পুরো মাছটাকে তো বার করে নিয়েছি, এবার কী করবো ভাবছিলাম। তারপরে একটা তো ফাইনাল ছিল যে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব, আর একটা ভাবছিলাম যে ঝোল করব না কালিয়া টাইপের করব। তারপরে ভালো না কালিয়া টাইপেরই করে দিই। তো অলরেডি এসে ফার্স্টে এই মাছের কালিয়াটাকে বসিয়ে দিয়েছি, পেঁয়াজ টেয়াজ কেটে নিয়েছি, মশলাপাতি করা হয়ে গেছে। আর যেটা সর্ষে পোস্ত দিয়ে করব সেটা হচ্ছে পরে বসা, যেটা হতে বেশিক্ষণ লাগবে না, তো মানে কালিয়াটাই হতে বেশিক্ষণ টাইম লাগবে। তো তার জন্য এসে পেঁয়াজ টেয়াজ সমস্ত কিছু কাটা বেঁধে মাছটাকে অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হচ্ছে, এখানেই আর একটা রয়েছে, আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে যেটা সর্ষে পোস্ত দিয়ে করব তার মাছটাকে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি, এখানে সর্ষে পোস্তটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, সাথে এই মশলা করাও হয়ে গেছে, এই হয়ে গেছে। এবার নামিয়ে নেব মাছের ঝালটাকেও বসিয়ে দিয়েছি, এখানে সর্ষে পোস্তের পেস্টটা কষানোর জন্য দিয়ে দিয়েছি, দিয়েছি হলুদ লবণ আর কটা কাঁচা লঙ্কা। আর এদিকে মাছও ভাজা হয়ে গেছে, আর এখানে ভাতটাকেও বসিয়ে দিয়েছি, আর এই মাছটা তো আগেই হয়ে গেছে, আর এটা হলেই হয়ে যায়।
তেলাপিয়া মাছের ঝাল প্রায় হয়ে এসছে, এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, তারপরে তেল ছাড়া তেল ছাড়া হয়ে আসলে নামিয়ে নেব। এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে, বাজে হচ্ছে দুটো, তো তাড়াতাড়ি করে ভদ্র পরিষ্কার করে স্নান দান করে পুজো টুজো দিয়ে উঠলাম। আর আজকে না সকালবেলা থেকে রোদ তো ওঠেনি, পুরো মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টি বৃষ্টি তো কিছুই হয়নি, মনে হচ্ছে উল্টে গরমটারও না বেশি লাগছে। তো এবার দেখা যাক যে কখন আসে, ফোন তো করেছিলাম, বললো আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে লাঞ্চ করতে, চলে এসছে লাঞ্চ করতে, লাঞ্চ করে নেব। আর এই যে আজকে লাঞ্চ ভাত, এখানে মাছের ঝাল আর মাছের কালিয়া, টেবিল লাঞ্চ করে নেব। বাজে 3:30, তো এতক্ষণ তো ঘরেই বসে টিভি দেখছিলাম, তো হঠাৎ করে বাইরে এসে দেখি বাইরে নেমেছে বেশ ভালো বৃষ্টি। আজকে সকাল থেকেই বলছিলাম না পুরো মেঘলা মেঘলা ওয়েদার, তো বেশ ভালো হয়েছে, কত দিন ধরে বৃষ্টি হচ্ছিলই না, তো আজকে ফাইনালি বৃষ্টিটা হচ্ছে, যদি এবার একটু ওয়েদারটা ঠান্ডা হয়। বেশ ভালো জোরে বৃষ্টি পড়ছে, মানে এইটুখানি টাইমের মধ্যে পুরো বেলকনি ভিজে গেছে, খুব প্রয়োজন ছিল এই বৃষ্টিটা। আর এই দরজা খুলে রেখেছি, ঘরে জল ঢুকে যাচ্ছে, দরজা বন্ধ করে দিতে হবে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 7:45, তো আজকে চলে এসেছে ডিউটি দিয়ে তাড়াতাড়ি। তো আজকে যেহেতু মানে একে তো শনিবার, এমনিতে হচ্ছে শনিবার দিন কোথাও না কোথাও বেরোনো হয়, কিন্তু আজকে কোথাও বেরোবো না, তার কারণ আজকে হচ্ছে ফাইনাল ম্যাচ আছে T20 ওয়ার্ল্ড কাপের, তো ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার, তো বিকেল থেকে ওটাই আমি চালিয়ে রেখে দিয়েছিলাম, তো 8:00 থেকে স্টার্ট হবে, তো তার জন্য আজকে তাড়াতাড়ি চলে এসে আজকে ওর জন্যই কোথাও যাবো না বিকেলবেলা, হয়তো এই ম্যাচের জন্য এই শনিবার দিন এখন বেরোনোই হয় না, বেশিরভাগ দিন না শনিবার দিন করে ম্যাচ ট্যাচ থাকে, তার জন্য কোথাও যাওয়া হয় না। তো আমি চলে এসেছি রান্নাঘরে, এখন চা করে নিয়ে যাব, চা খাবো আর ম্যাচ দেখবো, চা হতে হতে ম্যাচও শুরু হয়ে যাবে, 8:00 থেকে শুরু হবে। এই এখন কটা বাজে গো? হ্যাঁ কটা বাজে, কটা বাজে এখন? 7:52 বাজে, তো চাটাকে বসিয়ে দিই, চা করে নিয়ে চলে এসেছি। আরও এদিকে খেলা হচ্ছে, কিছুক্ষণ আগে রোহিত শর্মা আউট হয়ে গেল, এটা উচিত হয়নি বলো, আর একটু রান বানিয়ে আউট হতো। ফার্স্ট হাফ সেঞ্চুরি। আর বাজে হচ্ছে 10:30, তো এতক্ষণ ম্যাচ দেখছিলাম, মাঝখানে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ভাত প্রায় হয়ে মানে হয়ে গেছে, তো আজকে খেলাটা খুব মানে জবরদস্ত খেলা হচ্ছে, দুটোই তো ভালো টিম, তো দেখা যাক। তো ওইদিকে খেলা হচ্ছে, এখন আগে ডিনার করে নেওয়া যাচ্ছে না, অনেক লেট হয়ে যাবে, এই কচি কচি করতে করতে 10:30 প্রায় বেজে গেল। এই আসো জলদি আসো, নিয়ে এসছি খাবার দাবার, এখন ডিনার করে নেবো, ভাত আর মাছ। এখন বাজে হচ্ছে 11:00, তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, হয়ে ওই রান্নাঘরে রান্নাঘরটাকে পরিষ্কার করলাম, বাসন টাসন মেজে ধুয়ে আসলাম, এখনই ঘরে বসে খেলা দেখছি, কে জানে কি হবে, ঠাকুর ঠাকুর করে যেন ইন্ডিয়া যেতে, খুব মানে টপ করে খেলা হচ্ছে, দেখা যাক কি হয় লাস্ট অবধি। আর এই যে লাস্ট ওভার চলছে, হার্দিক উইকেট নিল একটা, আর একবার বিশাল টেনশনের ম্যাচ, কিন্তু মানে ফাইনালে এমন ম্যাচ না হলে ভালো লাগে না বলো, flashing lights dance with fire in the night and wire, watch the time pass us.